हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल किचन फूड ब्लॉग। आज के आमी आपनादेर साथे एकटा किचन किंग सिक्रेट मसला शेयर करब। एई मसलाटा आपनारा अनायासे जे कोनो सब्जीते व्यवहार करते पारबेन। अच्छा, प्रथमे दिए देब 3 বড় চামচ ধনে। আমি এর আগে যে মাছের মশলাটা শেয়ার করেছিলাম সেরকমই উপকারী হচ্ছে এই একটা মশলা। যারা মেয়ে হোস্টেলে থাকে বা চাকরিতে বাইরে থাকে তাদের, তারা যদি এই মশলাটা তৈরি করে রাখে বা অফিসে বেরোয় তাহলে ঝটপট সবজি তৈরি হয়ে যাবে। একটু জাস্ট নাড়িয়ে কাঁচা ভাতটা স্যাঁতস্যাঁতে ভাতটা কাটিয়ে নেব। আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এবারে দেব 2 চামচ বড় 2 চামচ জিরে, যেটা রেগুলার জিরে আমরা ব্যবহার করি সেই জিরে। আমি এর আগের ভিডিওতে বিরিয়ানি মশলা, গরম মশলা শেয়ার করেছিলাম, ওটাও আপনারা রেক করে স্টোর করতে পারেন। খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, দিয়ে দিলাম নর্মাল রেগুলার জিরে। এরপরে দেব 1 চামচ সাজিরে। আমরা তো সাজিরে বলি, এটাকে হিন্দিতে কি বলে, ইংরেজিতে বলে তো শাহি জিরে বা শাহি জিরা, শাহি কিউমিন, হোয়াইট কিউমিন, কিন্তু হিন্দিতে কি বলে জানি না, বাংলাতে আমরা সাজিরে বলি। দিয়ে দিলাম 1 চামচ সাজিরে। দিয়ে দেবো ছোট 1 চামচ সাদা সর্ষে, রাই সর্ষে। হোয়াইট মাস্টার্ড সিডস। দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, ব্ল্যাক কিউমিন সিডস, হিন্দিতে কী বলে জানি না, আপনারা যদি জানেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এগুলোর হিন্দি ভাষা। আমি হিন্দি জানি না, কিছু কিছু ওয়ার্ড হয়তো জানি বা শুনলে বুঝতে পারি, কিন্তু এসবের হিন্দি টার্মগুলো আমি জানি না। দিয়ে দেবো 1 চামচ মৌরি। ছোটো চামচের 1 চামচ মেথি, 2 তেজপাতা এরকম ছিঁড়ে কুচি করে দেব। আচ্ছা, এর সাথে শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমি দেব না। তার কারণ হচ্ছে অনেকেই শুকনো লঙ্কাটা খেতে পছন্দ করেন না, তারা কি করবেন, তারা কাঁচা লঙ্কা বাটা রান্নায় ব্যবহার করবেন, সেই জন্য শুকনো লঙ্কার ব্যবহার আমি এখানে করলাম না। যারা শুকনো লঙ্কা খান এর সাথে পরিমাণ মতন পাঁচটা চাটা শুকনো লঙ্কা দিয়ে নেবেন। আচ্ছা, এরপরে দেব 1/2 জায়ফল। এই 2 জয়িত্রী। তারপরে দেব 8-10টা লবঙ্গ, 2 দারচিনি, 1 স্টার অ্যানিস, 2 বড় এলাচ, 6টা ছোট এলাচ। এটা একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো ভাবটা এসে গেলে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করব। গুঁড়ো করে এর সাথে কিছু পাউডার মশলা মিক্স করব। আচ্ছা, হয়ে গেছে, আমি এবার এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে
আমি এটাকে গুঁড়ো করব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিং এই জারে ট্রান্সফার করে নিচ্ছি। আচ্ছা, এই মশলাটা একদম মিহি পেস্ট হতে হবে, মিহি গুঁড়ো হতে হবে, কেননা সব মশলাই মানে সব তরকারিতে তো আর যাবে এটা, সেই জন্য এটাকে মিহি হতে হবে। কিছু কিছু তরকারি আছে একটু দানা দানা মশলাতেও ভালো লাগে, কিছু কিছু মশলা তরকারি আছে, কিন্তু যেহেতু সব সবজিতে যাবে সেহেতু এটাকে মিহিতে করতে হবে, মিহি পেস্ট করতে হবে। মিহি পেস্ট করার জন্য আমি এখানে কি দিয়ে দেব, হাফ চামচ লবণ দিয়ে আমি এটাকে পেস্ট ইয়ে করব, গুঁড়ো করব। একদম মিহি পেস্ট আমরা তৈরি করে নিয়েছি, পেস্ট না গুঁড়ো। এই যে আমাদের গুঁড়ো হয়ে গেছে, পাউডার একটা ফাইন পাউডার তৈরি করেছি, এবার এটাতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আচ্ছা, এবার এর সঙ্গে মেশাবো কয়েকটা জিনিস, খুব এসেনশিয়াল, সেটা হচ্ছে হাফ চামচ হলুদ, আচ্ছা 1 চামচ, হাফ চামচ আর 1 চামচ দেব গোলমরিচ গুঁড়ো, মিশিয়ে নেবো ভালো করে, তারপরের গুলো এগুলো একটু মিশিয়ে নেই, তারপরে আবার পরের গুলো মিশাচ্ছি। হয়ে গেছে মেশানো ভালো করে, এরপরে এখানে দেব আর 2টো পাউডার মেশাবো, সেটাই কমপ্লিট। আদা, জিঞ্জার পাউডার, জিঞ্জার পাউডার মেশাচ্ছি 1 চামচ। আচ্ছা, আর মেশাবো গোলমরিচ তো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখন দিচ্ছি না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা মিশিয়ে নেবেন। আচ্ছা না, মিশিয়েই নেই, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা মিশিয়েই নেই, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু কালারটা হওয়ার জন্য। আর কিন্তু এমনি শুকনো লঙ্কা কিন্তু আমি ব্যবহার করিনি, কেন কেউ যদি শুকনো লঙ্কা পছন্দ না করে সে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে, যে শুকনো লঙ্কা রান্না খায় তারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে, বা আস্ত শুকনো লঙ্কা বেটে ব্যবহার করবে। বাটার সময় পাবে না, বাটার সময় না পাওয়ার জন্যই তো এই মশলা তৈরি করে রাখা, গুঁড়ো ব্যবহার করবে। ব্যাস তৈরি, কিচেন কিং সিক্রেট মশলা। এটা আপনারা যে কোনো সবজিতে আপনারা ব্যবহার করবেন, যে কোনো নিরামিষ সবজিতে এটা ব্যবহার করবেন।